এবার বাংলা জুড়ে ভারী বৃষ্টির অশনি সংকেত দক্ষিণবঙ্গের আকাশে। বর্ষা ঢুকেছে আগেই, তবে গত কয়েক সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের মাত্রা বেড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর বিস্তৃত রয়েছে এবং বাংলাদেশের সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে, যা বর্ষণের সম্ভাবনা আরও বাড়াবে। আগস্ট মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল তা আস্তে আস্তে মিটতে শুরু করেছে। মূলত গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে এখন কিছুটা হলেও স্বস্তির মুখে। আর এইসবের মধ্যে এবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। মূলত ঘূর্ণা বর্ত মৌসুমী অক্ষরেখার দাপটে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আগামী 48 ঘন্টার মধ্যে বাংলার বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বাংলার উপর তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, তার কারণে বৃষ্টির মাত্রা বাড়বে এবং একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। আসুন দেখে নিব আজকের আবহাওয়া কোথায় কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আজকের মেঘের অবস্থা কেমন থাকবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ 10ই আগস্ট শনিবার সকালে গোটা ভারত সহ বাংলাদেশ এই এলাকাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কিছু কিছু এলাকাতে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ আকাশ মেঘলা নেই। মূলত কিছুটা রোদ কিছুটা মেঘ, এইভাবেই দিন কাটবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে আজকে সকালে মেঘের প্রভাব কিছুটা কম থাকবে, অর্থাৎ মেঘও থাকবে, সূর্যের দেখাও পাওয়া যাবে। এর পাশাপাশি বীরভূম জেলাতেও একই পরিস্থিতি থাকবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে কিছুটা মেঘের দাপট বেশি থাকবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা, বরিশাল প্রায় সব বিভাগে আকাশ দিনভর আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। আজকে বৃষ্টি রয়েছে, বৃষ্টির মাত্রা বাড়বে আজকে রাত থেকে বা আগামীকাল সকাল থেকে। আজকে শনিবার বৃষ্টি রয়েছে, তবে হালকা বৃষ্টি বা কোথাও একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার থেকে বৃষ্টি বাড়বে, আজকে রাত থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। আজকে শনিবার মূলত বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে, সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলি, যেমন ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অর্থাৎ মাঝারি পরিমাণে বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজকের জন্য যেমন পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কিছুটা কলকাতা, এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণটা হচ্ছে বর্ষার যে মৌসুমী অক্ষরেখা, সেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমে জেলাগুলি পর্যন্ত বিস্তৃত রয়েছে, তবে ভিতরে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, যেমন মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হবে হালকা বৃষ্টি। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিকে বাংলাদেশে বৃষ্টি রয়েছে চট্টগ্রাম বিভাগ, খুলনা, বরিশালের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে রাজশাহী এবং খুলনা বিভাগে এই বিভাগের এলাকাগুলিতে মূলত হালকা বৃষ্টি হবে, বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। সিলেটে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হবে এবং ত্রিপুরা, মেঘালয়, আসামে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। বৃষ্টি বাড়তে পারে আজকে শনিবার রাত থেকে, বাড়তে পারে আগামীকাল রবিবার থেকে, বৃষ্টির মাত্রা আরও বাড়বে। এদিকে আজ শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, মালদা, দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাংলাদেশের রংপুরেও হালকা বৃষ্টি। আগামীকাল রবিবার থেকে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়তে পারে কলকাতা সহ উত্তর দক্ষিণ
চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, এই জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আগামীকাল রবিবার বৃষ্টির মাত্রা বাড়বে এবং উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, এই জেলাগুলিতে বেশ খানিকটা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টিও হতে পারে। উপরে জেলাগুলির তুলনায় দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আগামীকাল বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা বাড়বে। ঢাকাতেও হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল রবিবার লক্ষ্য করা যাবে। এই বৃষ্টি মূলত সোমবার ১২ তারিখ সেক্ষেত্রেও বেশ খানিকটা বাড়বে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী সোমবার ১২ তারিখ বৃষ্টি হবে। বাংলাদেশের লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে আগামী সোমবার ১২ তারিখ বৃষ্টির মাত্রা বাড়বে। পাশাপাশি আগামী সোমবার ১২ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে বৃষ্টি শুরু হচ্ছে এই বৃষ্টিটা আগামী বেশ কয়েকদিন ধরে চলবে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত থাকবে। যদিও টানা বৃষ্টি নেই, বৃষ্টি প্রতিদিনই লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জেলাতেই বৃষ্টি হবে। এদিকে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী সোমবার ১২ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে। নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে উপকূলবর্তী এলাকাতে, যার কারণে আগামী ১৩, ১৪, ১৫ এই কয়েকটা দিন ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামী বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই বেল্টাতে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই বেল্টাতে বেশ খানিকটা ভারী বৃষ্টি আগামী বুধবার দেখা যাবে। কারণ বুধবার দিন নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, তার পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু আবারও বেশ খানিক ভিতর দিকে ঢুকবে, অর্থাৎ পূর্ব দিকে যে অংশটি সেটা এবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত বিস্তৃত থাকতে পারে, যার কারণে ঢাকা থেকে শুরু করে রাজশাহী, খুলনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের গাঙ্গেয় বঙ্গের বেশিরভাগ জেলা জুড়ে কিন্তু আগামী ১৫ আগস্ট বৃষ্টি রয়েছে, ১৫ আগস্ট ভারী বৃষ্টি রয়েছে। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামী ১৫ আগস্ট বরিশাল, চট্টগ্রাম, খুলনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। আগামী বেশ কয়েকটা দিন বাংলায় বৃষ্টি বাড়তে চলেছে, তার প্রধান কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা। আগামী ১৩, ১৪ তারিখের মধ্যে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গ হয়ে এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বা বরিশাল বিভাগ পর্যন্ত পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকবে, যার কারণে এই বেল্টাতে বেশ খানিকটা বৃষ্টি বাড়তে পারে।